হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধান আছো। তো আমার কথা যদি বলো, এই মুহূর্তে বলো ভালো নেই, কারণ নিজেদের মধ্যে মানুষকে যখন কোনো কথা বলতে হয় তখন সে মানুষটা ভালো থাকে না, কারণ তাকে তো একসঙ্গে আপন করে নিয়েছি, কাছে টেনে নিয়েছি, আমরা সবাই মিলে আমরা তো একটা পরিবার। যখন সে পরিবারের কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে হয় না, তখন সত্যিই খুব খারাপ ব্যাপার, সত্যিই খুব খারাপ লাগে। এই দিনটা যে আসবে সেটা আমি ভাবতেও পারিনি, বা এই সীমাদির বিরুদ্ধে যে কোনো কথা বলতে হবে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তো সীমাদি, কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সীমাদি নিজেই তৈরি করছে, এটা কিন্তু আমরা কেউ তৈরি করিনি, সীমাদি নিজেই তৈরি করছে। তো আমাদের আসতে বাধ্য হচ্ছে, আমরা বিপক্ষে বলতে বাধ্য হচ্ছি। তো সীমাদি, তুমি তোমার একটা ভিডিও দেখলাম, তোমার তো সব ভিডিও দেখি, কোনটা কমেন্ট করি কোনটা কমেন্ট করা হয় না, আবার সব ভিডিও দেখা দেখি বলে ভুল হবে, কোনো কোনো ভিডিও মিস যায় অবশ্যই। তো তুমি আজকে বেশ গলা লম্বা করে, শিরদাঁড়া সোজা করে বলে দিয়েছো যে তোমার কারোর দরকার নেই, তোমার তুমি কাকে কোথায় কখন কমেন্ট করবে, কার সঙ্গে কখন যোগাযোগ করবে, কাকে কি ফোন করবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। আর তুমি একাই লড়তে পারো, তোমার কাউকে দরকার হয় না, তুমি একাই লড়তে পারো, লড়ার ক্ষমতা তোমার একার আছে। হ্যাঁ, আমি এক কথাই স্বীকার করি যে তোমার অবশ্যই লড়ার ক্ষমতা একার আছে। আর তুমি ঠিকই বলেছো, তুমি কাকে কি কমেন্ট করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা আজ থেকে হলো, এটা কিন্তু ছিল না। খারাপ লাগতো যখন নিজেদের মধ্যে নিজেদের মানুষকে যখন অন্য কেউ খারাপ বলে, সেখানে যখন নিজেদের মানুষরা গিয়ে যদি তার বাবা করে আসে, তাহলে তো আমাদের খারাপ লাগবেই, যেটা লেগেছিল। কিন্তু তুমি তো সেটা মনে করো, তুমি আমাদেরকে নিজেদের মনেই করোনি, তাই তোমার কিছু যায় আসে না। তুমি আমাদের বিরুদ্ধে যারা খারাপ কমেন্ট করছে, সঞ্জয়ের বিরুদ্ধে যারা খারাপ কমেন্ট করছে, মুনমুনের বিরুদ্ধে যারা খারাপ কমেন্ট করছে, তাদের কাছে কিন্তু তুমি বাহবা দিয়ে আসছো, কারণ তুমি আমাদেরকে নিজের মনেই করোনি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা তোমার সম্পর্কে যদি কোনো খারাপ কথা কেউ বলে, যদি কেউ খারাপ কমেন্ট করে, আমরা গিয়ে কিন্তু সেখানে কোনো ভাবতেই পারি না যে সেখানে গিয়ে আমরা কোনো ভালো কমেন্ট করে আসবো, বা সেখানে গিয়ে কোনো তাকে বাহবা দিয়ে আসবো, এটা ভাবতেই পারি না, কারণ আমরা তোমাকে পরিবারের মনেই করে নিয়েছি। তো যাই হোক, তুমি আজকে কী বললে, শিরদাঁড়া, তোমার এই শিরদাঁড়া সোজার কথাটা শুনে না সত্যিই খুব হাসিও লাগছে, আর মনে অনেক প্রশ্নও যাচ্ছে। তবে সত্যি আমার ভিডিও করার নেশাটা না একদম চলে যাচ্ছে, এনার্জিটাই লেস। এই যে জিনিসগুলো দেখছি ইউটিউবে যেসব হচ্ছে, এইসব দেখে দেখে না ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে, জানি না কতদিন ভিডিও করতে পারবো, একদম আর ভালো লাগছে না, একদম আর ভিডিও করতে ইচ্ছে করছে না, সেই মানসিকতাটাই নেই। তো যাই হোক, সেসব কথা নাই বা বললাম। তো তুমি তোমার শিরদাঁড়ার কথাটাই বলি, তুমি মিলিকে তোমার ভিডিওতে যেটা বলেছো, মিলিকে বলেছো শিরদাঁড়াটা সোজা কর, শিরদাঁড়াটা সোজা রাখ। তো আমার তো মনে হয় না মিলির শিরদাঁড়া বেঁকেছে। তো তুমি যে মিলিকে বলছো শিরদাঁড়াটা সোজা করতে, তোমার শিরদাঁড়াটা সোজা আছে তো? তুমি কি মানো যে তোমার শিরদাঁড়াটা সোজা, এটা তুমি বিশ্বাস করো? কিন্তু আমরা বলবো যে তোমার শিরদাঁড়াটা সোজা নেই। তোমার যদি শিরদাঁড়াটা সোজা থাকতো, তাহলে আজকে যে মানুষটা, যে দুজন মানুষ তোমার কী বলো গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছিল, কী না ভাষায় তোমাকে আক্রমণ করেছিল, কী না ভাষায় তোমাকে গালাগালি দিয়েছিল, তোমার মেয়েকে ছাড়েনি, তোমার বৌমাকে ছাড়েনি, তোমার ছেলেকে ছাড়েনি, তোমাকে ছাড়েনি, কী নোংরা নোংরা ভাষায়, নোংরা ভাষায় যাকে বলবো, তোমার সঙ্গে তোমাকে কথা বলেছিল, তোমাকে নিয়ে ভিডিও করেছিল, আর তাদের সঙ্গে তুমি ফোনে গোপনে সেটিং করছো, এক কী উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, ভিউজ ভিউজ আর ভিউজ, শুধুমাত্র ভিউজের জন্য এতটা নিচে তুমি নেমে গেছো। সেখানে তুমি কী করে বলো যে তোমার শিরদাঁড়া সোজা, তুমি অন্যকে কী করে বলো যে তুই শিরদাঁড়া সোজা কর? আমি জানি তুমি ওই ভিডিওর পরে তুমি আমাকে অনেক খারাপ কথা বলবে, বা আমাদের খারাপ কথা বলবে, বলতেই পারো, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি মানে সেই কথাটা বলতেই হবে। আমি জানি আমাকে যখন খেক্সিয়াল খারাপভাবে আক্রমণ করেছিল, নোংরা ভাষায় কথা বলেছিল, নোংরাভাবে আমাকে আক্রমণ করেছিল, তুমি বড় দিদি হয়ে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, বড় দিদির মতো তুমি ছোটো বোনের মানে অপমান মানে কী বলবো বিরুদ্ধে যে ভিডিও করেছে, যে খারাপ কথা বলেছে তার বিরুদ্ধে তুমি লড়াই করেছিলে, তাকে প্রতিবাদ করেছিলে, সেই খ্যাকশার বিরুদ্ধে তুমি ভিডিও করেছিলে সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু আমি ভুলিনি, মনে আছে, সেটাকে তুমি আগেই কিন্তু আমার হয়ে লড়াই করেছিলে, খ্যাকশারের প্রতিবাদ করেছিলে, খ্যাকশার যে আমাকে যখন তোমার ভিডিও করেছিলে আমাকে নিয়ে, তুমিই করেছিলে ভিডিও আমাকে নিয়ে, মানে আমার মানে আমাকে ভালো করে আর কি খ্যাকশিয়ালের বিরুদ্ধে ভিডিও করেছিলে, তো আমার হয়ে আমার পাশে তুমি দাঁড়িয়েছিলে, তো সেটা কী করে ভুলে যাই? তো এই যে কথাগুলো বলছি না, বিশ্বাস করো খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু বাধ্য। কালকে প্রীতম যে কমেন্টটা করেছিল, যে কমেন্ট পোস্টটা দিয়েছিল,
সঞ্জয়ের বিরুদ্ধে, সেটা কি সত্যি খুব ভালো কমেন্ট পোস্ট করেছিল? সেখানে তুমি গিয়ে কী করে কমেন্টটা করলে? ওই যে তুমি আবার বলবে আমার মত, আমি যাকে খুশি কমেন্ট করতে পারি, করতে পারো, কিন্তু এখন থেকে তুমি যাকে খুশি কমেন্ট করতে পারো, কিচ্ছু বলবো না, কিন্তু কাল পর্যন্ত তোমাকে ভেবেছে আমাদের নিজেদের, সেই জন্য কষ্ট হয়েছে, আমাদের সবার কষ্ট হয়েছে। তো তুমি এখন আসতে পারো যে তুমি এখন বলতে পারো যে মানে তোমার রাগ কোনটা, তোমার রাগটা কোথায় হয়েছে, আমি সেগুলো সব আসছি, তোমার রাগটা কোথায় হয়েছে? তোমার রাগটা হয়েছে তুমি যখন প্রবাসী বাঙালিকে নিয়ে কথা বলো, আমরা তোমার পাশে, মানে প্রবাসী বাঙালির সঙ্গে যখন তোমার মতবিরোধ হয় তখন তোমার পাশে আমরা দাঁড়াইনি, তুমি জয়শ্রীর সঙ্গে যখন তোমার মতবিরোধ হয় তখন তোমার পাশে আমরা দাঁড়াইনি ওদের সঙ্গে, কিন্তু তুমি আগে লেগেছো, ওরা কিন্তু সব আমাদের পরিবারের ছিল, আমাদের পরিবার লোকের সঙ্গে কিন্তু তুমি গণ্ডগোল করছো, তুমি আগে ওদেরকে আঘাত দিচ্ছ, সেখানে আমরা কী করে তোমার পাশে দাঁড়াই? সেখানে পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে, কারণ তাদের বিরুদ্ধে তুমি অন্যায়ভাবে তাদের পেছনে লেগেছিলে। তুমি এখন যদি বলো যে জয়শ্রী তোমাদের গালাগালি দিয়েছে, হ্যাঁ জয়শ্রী আমাদের গালাগালি দিয়েছিল, সবাইকে গালাগালি দিয়েছিল, কিন্তু ও এসে আমার ক্ষমা হতে ছিল, সবার সামনে সবাইকে ক্ষমা চেয়েছিল, অন ক্যামেরায় ভিডিওর মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়েছিল, সুতরাং তাকে তো পর করার কোনো দরকারই নেই। যদি জয়শ্রীর কথা বলো তাহলে তুমিও তো আমাদের সঙ্গে অনেক খারাপ কথা বলেছিলে, অনেক খারাপ, সবাইকে অনেক খারাপ কথা বলেছিলে, কিন্তু তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো তখন আমরা সবাই তোমাকে আপন করে নিয়েছিলাম, কিন্তু তোমাকে দূরে সরিয়ে রাখিনি, সবাই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে আপন করে নিয়েছিলাম, বল ভুলতে পারবে সেই দিনের কথা, ও অস্বীকার করবে? তাহলে জয়শ্রী বলে কেন জয়শ্রীকে আপন করবো না? আচ্ছা এবার প্রবাসী বাঙালির কথা বলি, প্রবাসী বাঙালি কী অন্যায় করেছিল, প্রবাসী বাঙালি অন্যায়টা কী করেছিল তুমি বলো? সেই বাচ্চা মেয়েটাকে তুমি কত জঘন্যভাবে আক্রমণ করেছিলে তুমি সেটা মনে আছে তোমার? আমরা কিন্তু কেউ তোমাকে, আমরা কেউ ব্যাপারটা মেনে নিইনি, কেউ না, কিন্তু তোমাকে আমরা কোনো কথা বলতে, না ওদেরকে কোনো কথা বলতে পেরেছি, না তোমাকে কোনো কথা বলতে পেরেছি, কারণ তোমরা দুজনেই আমাদের পরিবারের লোক, একই পরিবারের আমরা, কিন্তু তুমি যে আগে যে মানুষটা আমাদের পরিবারের মানুষ তাকে, তার যদি কোনো ব্যাপার তোমার খারাপ লেগে থাকে তুমি তাকে আলাদাভাবে ফোনে তাকে বারণ করো যে তুমি ভিডিওগুলো দিও না, তুমি সেটা করোনি, তুমি কী করলে অন ক্যামেরায় ভিডিওর মাধ্যমে ওই বাচ্চা মেয়েটাকে কীভাবে তুমি আক্রমণ করলে? সে তার দুঃখের কথা জানিয়েছে, কে বলতে পারে কার কপালে কী আছে, কেউ বলতে পারে? আজকে ওর কপালে ছিল, কী করবে সেটা যদি ও সবার সামনে তুলে ধরে ওর কষ্টের কথা, সেখানে ক্ষতি কোথায়, এখানে ক্ষতিটা কোথায়? তুমি তো তোমার ব্যাকগ্রাউন্ডের কথা তুলে ধরেছিলে, তুমি ধরনি তোমার পাস্ট লাইফের কথা তুমি তো তুলে ধরেছিলে, আমরা তো সবাই তোমার পাশে ছিলাম, আমরা কি কেউ তোমার প্রতিবাদ করেছিলাম যে কেন তুমি এগুলো করছো, কেন আমরা কেউ তোমাকে ভিডিও করে গালাগালি করে দিয়েছিলাম, না কেউ কোনো খারাপ কথা বলেছিলাম? অপর পার্টি বলেছিল, আমরা সেখানেও কিন্তু লড়াই করেছি যে কেন তাকে, কেন তোমাকে এদের কথা বলছে, খারাপ কথা বলছে, কিন্তু আমরা কেউ তোমার ভিডিও কোনো ভিডিও করিনি, কেন করবো? তোমার দুঃখের জায়গা, তোমার কষ্টের জায়গা ওটা, তুমি সেটা সবার সামনে তুলে ধরছো। সেইভাবে প্রবাসী বাঙালিও তার মেয়েটা, বাচ্চা মেয়েটা তার কষ্টের কথা সবার সামনে তুলে ধরেছিল, আমরা তো কেউ এটা কাম্য করিনি, সবে তার বিয়ে হয়েছে, একটা বাচ্চা মেয়ে, কেউ কি চেয়েছিল যে ওর এই লাইফটা আসুক, আমরা সবাই যেন ওর সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু তার জীবনে ঘটে গেছে, এটা তো তার কাম্য ছিল না, এটা কি তার প্রাপ্য ছিল, এই জিনিস তার কি পাওনা ছিল, ছিল না, কিন্তু তার পেয়ে গেছে, কপালের দোষ, কিন্তু সে তার কষ্টের কথা যখন মানে সবার সামনে তুলে ধরতে আসছে তুমি তাকে নিয়ে কী জঘন্য ভাষায় আক্রমণ করলে, এটা কিন্তু আমাদের কারোর ভালো লাগেনি, কারোর ভালো লাগেনি, কেউ কিন্তু মেনে নেয়নি, কেন তোমার পাশে গিয়ে দাঁড়াবো আমরা, তুমি তো অন্যায় করেছো, তুমি কেন, কী প্রয়োজন ছিল তার বিরুদ্ধে কথা বলার? অপর পার্টি বললে আমরাও লড়াই করবো তার হয়ে, তাই না? সে জায়গায় তুমি নিজের লোক হয়ে তুমি লড়াই, কিন্তু তোমার পাশে তারা এসে দাঁড়িয়েছিল, কিন্তু তোমার যখন একসময় অসময় হয়েছিল তারা দুজনে মিলে, মা মেয়ে দুজনে মিলেই কিন্তু তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তুমি সেই দিনগুলো ভুলে গিয়ে তাকে জঘন্য ভাষায় আক্রমণ করলে, সেখানে আমরা কেন দাঁড়াবো? তো এইসব ব্যাপারে তোমার রাগ হয়েছে বুঝতেই পেরেছি, তাই তুমি অনেক দিন ধরে তুমি এটা করছো, করতে চাইছো যে আমাদের সঙ্গে মনোমালিন্য, নাহলে মুনমুনকে এত খারাপ কথা বলার পরেও মুনমুন কী অন্যায় করেছিল, কী খারাপ কথা বলেছিল প্রীতমের মাকে? সে ওইভাবে কান্নাকাটি করেছে যার কারণে মুনমুন বলেছিল যে এইভাবে কান্নাকাটি করা ঠিক না, এটাই বোঝাতে চেয়েছিল। তার বিনিময়ে প্রীতমের মা লাইভ করে মুনমুনকে কীভাবে কথা শুনিয়েছিল, সেখানে তুমি কী করলে? সেখানে তাকেই সাপোর্ট করলে, তাহলে তুমি অনেকদিন আগে থেকেই আমাদের পরিবারের বিরুদ্ধে চলে গেছো, আমাদের পরিবারের বিরুদ্ধে তুমি কথা বলছো, জানি না ভেতরে তুমি আর কার কার সঙ্গে সেটিং করছো, জানি না, বলতে পারবো না, সময় বলবে। তা সিদ্ধার কথা বলছে যখন, সেই সিদ্ধার কথা আমি আরেকবার বলি যে ওই মিলন মধুর সঙ্গে যদি তোমার সেটিং হয়ে যেতে পারে সেখানে তুমি আর সিদ্ধার কথা আর বলতে এসো না, তোমার সিদ্ধারা কখনোই আর সোজা থাকতে পারে না, কারণ ওদের সঙ্গে মিল মানে নিজের সিদ্ধারাটা সত্যিকারেই বিক্রি করে দেওয়া, আর কিচ্ছু না, এইটুকু বলবো।
ওদের সঙ্গে তুমি সেটিং করছো, সত্যি ভাবতে অবাক লাগে যে তোমার মেয়েকে এত নোংরা ভাষায় কথা বলেছে। শুধুমাত্র একটু ভিউজের জন্য তুমি নিজের সিদ্ধাটা বিক্রি করে দিয়েছো, অথচ অন্যকে জ্ঞান দিচ্ছ সিদ্ধাটা সোজা কর। তোমার সিদ্ধাটা তো বেঁকে গেছে, তুমি তোমার নিজের সিদ্ধাটা তো বিক্রি করে দিয়েছো, সেখানে অন্য কাউকে কী করে বলো? আমি আর কিছু বলতে চাই না, এইটুকু বলার, আমার যেটা খারাপ লাগলো সেটা আমি তোমাকে বললাম। জানি এরপরে তুমি ভিডিও নামাবে আমাদের বিরুদ্ধে, খারাপ কথা বলবে, কিছু করার নেই, শুনতে হবে, তবে খুব খারাপ লাগে, যায় না ভিডিও কতদিন দিতে পারবো, মানসিকতা একদম ভেঙে যাচ্ছে ভিডিও দেওয়ার, বিশ্বাস করো। তো তোমার যা পারো তুমি বলো, কারণ তোমার অনেকের সঙ্গে ভেতরে তো সেটিং হয়ে গেছে হয়তো, সেখানে আমাদের আর কিছু করার নেই। আজ থেকে তোমার কমেন্ট বক্সে যত দোগলা মাল যারা তোমাকে একদিন আক্রমণ করেছিল, নোংরা ভাষায় কথা বলেছিল, আমাদের সবাইকে গালাগাল দিয়েছিল, তাদের কমেন্ট আজ থেকে তোমার কমেন্ট বক্সে পাবো, আমরা জানি, সেটা কী বলবো, আমরা শিওর, মানে আমরা নিশ্চিন্ত যে তাদের কমেন্টগুলো তোমার কমেন্ট বক্সে আমরা দেখতে পাবো। আমাদের বিরুদ্ধেই গালাগালি দিচ্ছে, তুমি সেটাকে সাপোর্ট করছো, লাভ রিয়্যাক্ট দেবে, সেটাও আমরা জানি, কিছু করার নেই, মেনে নিতে হবে, এটাই ইউটিউব, এখানে সব চলে, আজ যে বন্ধু কাল সে শত্রু, তুমি তা প্রমাণ করে দিলে। তো খুব ভালো থেকো, তুমি একা লড়ছো, লড়ো খুব ভালো, আমরা সবাই তোমার ভালোই চাই, খুব ভালো হলো এটা, ঠিক আছে, চলো। তো বন্ধুরা আজকে আসছি, দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা।